লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির বর্তমান পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন স্বপন লক্ষ্মীপুরে বন্যার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন আর ত্রাণ কার্যক্রমের অগ্রগতি কেমন বিস্তারিত জানাবেন নেনছি আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি কি অবস্থা লক্ষ্মীপুরে আজকে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুরে ফেনী এবং নোয়াখালী থেকে আসা আশা পানিতে লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে এখনও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে বিশেষ করে লক্ষ্মীপুরে প্রায় এইট্টি পার্সেন্ট এলাকায় এখনও বন্যা কবলিত রয়েছে এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসন সূত্রে আমাদেরকে যেটি জানিয়েছে ভাই লক্ষ্মীপুরে দশ লাখ লোক পানিবন্দি রয়েছে এই লক্ষ্মীপুরে প্রায় আশ্রয় কেন্দ্রগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক আশ্রয় নিচ্ছে প্রতিদিনে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পানিবন্দী লোকজনের সংখ্যা বাড়ছে এবং অনেকেই আছে যা বাড়ি তাদের ঘরে হাঁটু হাঁটু পানি এবং কবর পানি থাকার পরও তারা খা পানি সু করে তারা বাড়িতে অবস্থান করছেন এবং কারণ হচ্ছে তারা কেউ বাড়ির ছাড়তে ছাড়তে চাচ্ছে না বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং তারা আশা করছে যে সহসায় বন্য পানি কমে যাবে আমরা এই ব্যাপারে প্রশাসন এবং আবাসের আবহাওয়ার সাথে যোগাযোগ করেছি তারা আসলে সুনির্দিষ্ট করে বলতে পারছে না যে আসলে বন্য পানি কমে নাগাদ কমতে পারে তবে তারা জানিয়েছেন যদি বৃষ্টি না হয় তাহলে হয়তোবা বা দু এক দিনের মধ্যে বন্য কমতে থাকে আর লক্ষ্মীপুরের যে জেলা প্রশাসন এবং যে লক্ষ্মীপুরের এখনো প্রত্যন্ত অঞ্চলে মানুষজন এখনও তানের আশা করছে কারণ এখনও প্রত্যন্ত অঞ্চলে ট্রান পোছান মানুষজন টানের জন্য হাহাকার করতেছে সাধারণত যারা স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন এবং যারা আছে তারা বিভিন্ন জায়গায় রাস্তার পাশে টান দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ্মীপুরে টান আসছে এই টানের সমন্বয়হীনতার কারণে এখনও অনেক মানুষ টান থেকে বঞ্চিত এবং কিছু কিছু এলাকায় রয়েছে যারা কয়েকবারে তান পাচ্ছে তবে ফিফটি পার্সেন্ট মানুষ এখনও তান থেকে বঞ্চিত রয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো আমরা এই ব্যাপারে লক্ষ্মীপুরের জেলা প্রশাসন তিন দিন আগে একটা মিটিং করে তারা জানিয়েছেন যে যারা বাইরে থেকে তান নিয়ে এসেছেন তারা যেন জেলা ডিসি অফিস এবং বিভিন্ন উপজেলা অফিসে যোগাযোগ করে তারা যেন তানটা বিলি করে এবং যারা তান আসবে তারাই বিলি করবে জেলা প্রশাসনের সাথে নাম সমন্বয় সমন্বয় করে তান বিতরণ করে প্রত্যেক মানুষের তান বলে তারা আশা করছেন লক্ষ্মীপুরের বন্যা পানি বৃদ্ধির সাথে সাথে পানিবাহিত রোগের সংখ্যা বাড়ছে এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে বিশেষ করে শিশু খাদ্য বিশেষ করে শিশু খাদ্য অভাব রয়েছে কারণ শিশুরা এখন যারা তাম বিতরণ করছে ওই সব বিতরণের মধ্যে শিশু খাদ্যের নেই বললে চলে নেনসি এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর স্বপন আপনাকে ধন্যবাদ দর্শক লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন